আমরা আমাদের কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে আগুন লাগার ঘটনা দেখে থাকি সেই সব আগুন লাগার ঘটনা টোয়েন্টি ফাইভ পারসেন্ট আগুনই লেগে থাকে ইলেকট্রিসিটি শর্ট সার্কিট হওয়ার কারণে ইলেকট্রিসিটিতে যখন কোনো কারণে শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হলে ফার্স্ট সেখানে আর্ক প্রডিউস হয় সেই আর্ক প্রডিউস হলে তার পাশাপাশি যদি কোনো দাহ্য পদার্থ থেকে থাকে কোনো কাপড় জাতীয় কোনো পদার্থ থেকে থাকে সেই কাপড়ে আগুন লেগে গেলে বা কোনো দাহ্য পদার্থতে আগুন লেগে গেলে সেখান থেকে আমাদের টোটাল বিল্ডিংয়ে আগুন লাগে তো এই সব ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি এইভাবে যদি আমরা আমাদের ফার্স্ট শর্ট সার্কিট হলে আর্ক প্রডিউস হয় সেই আর্ককে কোনোভাবে যদি আমরা ডিটেক্ট করে ট্রিপ করিয়ে দিতে পারি তাহলে আমাদের এই প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি সেই কারণের জন্য আমাদের এএফডিডি এবং এএফসিআই সার্কিট ব্রেকার বাজারে এসেছে তো এএফডিডি এবং এএফসিআই দুটো সেম সার্কিট ব্রেকার এর মধ্যে ডিফারেন্স কিছুই নেই দুটোই আমাদের আর্ক ফল্টকে ডিটেক্ট করে এএফডিডি সার্কিট ব্রেকার ফুল ফর্ম কি এএফডিডি আর্ক ফল্ট ডিটেকশান ডিভাইস এবং এএফসিআই সার্কিট ব্রেকারের ফুল ফর্ম আর্ক ফল্ট সার্কিট ইন্টারেপ্টার দুটোই সেম ডিভাইস দুটোই আর্ক ফল্টকে ডিটেক্ট করে এবং সার্কিটকে ট্রিপ করিয়ে দেয় দুটোর ফাংশান বেসিক্যালি সেম তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনো 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 না কোনো কারণে আমরা আর্ক ফল্ট হওয়ার সম্ভাবনা দেখে থাকি কিভাবে প্রত্যেক বাড়িতেই আমাদের কম বেশি আর্ক ফল্ট হওয়ার প্রবণতা দেখা যায় আমরা যখন কোনো কেবেল লাগানো অবস্থায় পুল করি আমরা যখন দরজাকে লাগিয়ে দিই কেবেল ওই দরজা থ্রু পাস হয়েছে সেরকম ক্ষেত্রে আমাদের যখন ড্রিল করি কনসিল ওয়ারিং হয়ে থাকা তারের ওপর দিয়ে সেই ড্রিল চলে গেলে অথবা আমাদের যখন কোনো ইঁদুর কোনো কেবেলকে কাটতে শুরু করে এইভাবে আমাদের আর্ক ফল্টের সম্ভাবনা দেখা যেতে থাকে আবার যখন আমরা কোনো প্লাগকে লাগানোর সময় আমাদের সেই কেবেলে আমাদের সেই কেবেলে লুজ কন্টাক্ট দেখা যায় তো এইভাবেই আমাদের প্রত্যেকের বাড়িতে আর্ক ফল্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এএফ ডিডি ওর সার্কিট ব্রেকার লাগানো খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের বাড়িতে প্রোটেকশান পারপাস বেসিক্যালি এমসিবি লাগানো থাকে আরসিসিবি লাগানো থাকে আর আরসিবিও লাগানো থাকে তো সেই সব এমসিবি এমসিসি এমসিবি আরসিবি আর আরসিবিও ওর এসব ডিভাইসকে রিপ্লেস করে আমরা এএফডিডি সার্কিট ব্রেকার আমাদের বাড়িতে ইউজ করতে পারি আমাদের এএফডিডি সার্কিট ব্রেকার কিসের থেকে প্রোটেকশান দেয় আমাদের এমসিবি দেখেছিলাম ওভারলোড এবং শর্ট সার্কিট থেকে প্রোটেকশান দিয়েছিল আরসিসিবি লিকেজ কারেন্ট থেকে প্রোটেকশান প্রোভাইড করেছিল এবং আরসিবিও এমসিবি এবং আরসিসিবির কম্বিনেশন কম্বিনেশান ওভারলোড শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্ট এই তিনটের থেকে প্রোটেকশান প্রোভাইড করেছিল আরসিবিও এবার আমাদের এএফডিডি সার্কিট ব্রেকার ওভারলোড শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্ট থেকে তো প্রোটেকশান প্রোভাইড করেই সঙ্গে আর্ক ফল্ট থেকেও প্রোটেকশান প্রোভাইড করে আর সার্কিট ব্রেকার ওভারলোড শর্ট সার্কিট লিকেজ কারেন্ট এবং আর ফল্ট থেকে আমাদের প্রোটেকশান প্রোভাইড করে তাই আমাদের প্রত্যেকের বাড়িতে কমার্শিয়াল পারপাসে এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাসে দুটো ক্ষেত্রেই আমাদের এএফডিডি ওর এএফসিআই সার্কিট ব্রেকার লাগানো ভীষণভাবে ইম্পর্টেন্ট এবার আমরা দেখব এএফডিডি এবং এএফসিআই সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে AFDD এবং AFCI সার্কিট ব্রেকারের মধ্যে আমাদের দু ধরনের সেন্সার লাগানো থাকে হাই ফ্রিকোয়েন্সি সেন্সার এবং লো ফ্রিকোয়েন্সি সেন্সার এই সেন্সারগুলো কি করে আমরা আমাদের সাইন ওয়েব এসি সিগ আমাদের অল্টারনেটিং কারেন্টের সাইন ওয়েব আমরা ফিফটি হার ওয়েভ আমাদের এইভাবে আমরা দেখে থাকি কিন্তু আমাদের যখন আর্ক ফল্ট হয় যখন আমাদের কোনো কারণে আর্ক প্রডিউস হয় সেই আর্ক প্রডিউস হলে আমাদের সাইন ওয়েবের মধ্যে এরকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় সাইন ওয়েবের মধ্যে এই ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় এই ডিস্টারবেন্স আমাদের এএফডিডি অর এএফসিআই সার্কিট ব্রেকার এই ডিস্টারবেন্সকে ডিটেক্ট করে এই দুটো সেন্সার দিয়ে আমাদের সার্কিট ব্রেকার এই ডিস্টারবেন্সকে ডিটেক্ট করে এবং এই ডিস্টারবেন্স ডিটেক্ট করে সেই সার্কিট ব্রেকার আমাদের ফার্স্ট অ্যালার্ম শো করে আমরা সার্কিট ব্রেকারে দেখে থাকবো যে তিন ধরনের লাইট থাকে গ্রিন রেড আর ইলো গ্রিন লাইট আমাদের সার্কিট ব্রেকার যখন অন হবে তখন গ্রিন লাইট শো করবে গ্রিন লাইট শো করবে যখন সার্কিট ব্রেকারে কোনো ফল্ট অ্যারাইজ হবে কোনো কারণে যদি সামান্যতম আর্ক প্রডিউস হয়ে থাকে তাহলেই আমাদের ইয়েলো লাইট শো করবে ইয়েলো লাইট শো করা মানে বুঝতে হবে আমাদের সার্কিটে কোনো ফল্ট তৈরি হয়েছে এবার সে আর্ক যখন বাড়তে থাকে তখন আমাদের রেড লাইট শো করবে এবং সার্কিটকে ইমিডিয়েট ট্রিপ করিয়ে দেবে এবং তখন আমাদের সার্কিট এটাই বলে দেয় যে ইলেকট্রিশিয়ানকে ডেকে আমাদের সেই ফল্টকে আগে সেন্স করতে তখন আমাদের সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে গেলেও যদিও আমরা সার্কিট ব্রেকারকে অন করি তখন আমাদের ইয়েলো লাইট ইমিডিয়েট শো করতে শুরু করবে এবং আমাদের সার্কিট ব্রেকারে আর্ক প্রডিউস হতে শুরু করলেই সার্কিট ব্রেকার রেড ইন্ডিকেশান শো করে আমাদের সার্কিটকে ট্রিপ করিয়ে দেবে বেসিক্যালি এইভাবেই আমাদের এএফডিডি সার্কিট ব্রেকার কাজ করে থাকে এবার এই ক্ষেত্রে আমরা ধরনের এইভাবে একটা থাক থেকে থাকে এএফ সিআইও আর এফডিডি সার্কিট ব্রেকার এই ধরনের হয়ে থাকে এখানে আমাদের এই যে গ্রিন লাইটটা দেখতে পাচ্ছি এই গ্রিন লাইটটাই চেঞ্জ হয়ে কখনো ইয়েলো লাইট জ্বলে কখনো আবার রেড লাইট শো করে তো বেসিক্যালি এইভাবেই আমাদের এএফডিডি এবং এএফসিআই সার্কিট ব্রেকার ওয়ার্কস করে থাকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও